ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, এই ক্লাসটা হবে আমাদের জিকে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 13 নম্বর ক্লাস। তোমরা যারা আসন্ন ত্রিপুরা এলডিসি এমটিএস এবং ত্রিপুরা স্টেট লেভেল এক্সামে বসতে যাচ্ছ, তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি জিওগ্রাফি থেকে 12টা ক্লাস এবং অন্যান্য সাবজেক্ট থেকে অনেকগুলো ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সবগুলো কিন্তু অ্যাজ পার সিলেবাস ক্লাসগুলো করানো হচ্ছে। ওকে, চলো প্রথম কোশ্চেনটা কি আজকে দেখো। ভারতবর্ষে প্রথম কোন বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চারটি অপশন আছে, 1997, 1947, 1951, 1956। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, 1951। হয় 1951 সালে ভারতের মধ্যে প্রথম পঞ্চবার্ষিকী 5-ইয়ার প্ল্যান স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এই 5-ইয়ার প্ল্যান যে স্টার্ট হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন বা কোন প্রধানমন্ত্রীর আমলে? পণ্ডিত জওহরলাল নেহরু। তখনকার সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ওনার সময়েই ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। ওকে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নেবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন। আর তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছো, শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজ খবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন তোমাদের একটু হলো চ্যানেলটি হেল্প করবে। ওকে, চলো ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটু করে লাইক করে দেবে। ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভ রেল চলাচল শুরু হয়েছে? আশা করি তোমরা সকলেই জানো এটার উত্তরটা, না? ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভ রেল, দ্যাট মিন্স মেট্রো রেল চলাচল শুরু করেছে? সকলেই জানি আমরা কলকাতা, না? কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল। সনটা কী ছিল? সনটা ছিল 24 অক্টোবর 1984। হ্যাঁ, 24 অক্টোবর 1984 হবে। হ্যাঁ, 1984 সাল থেকে ভারতের মধ্যে ক্যালকাটা শহরে প্রথম রেল চলাচল শুরু করেছিল। প্রথম অবস্থায় কিন্তু প্রায় 3.4 কিলোমিটার, হ্যাঁ, ডিস্টেন্স কভার করা হয়েছিল মেট্রো রেলের। হ্যাঁ, পরবর্তী সময় এটাকে আরও এক্সটেনশন করা হয়েছে। আর এই যে প্ল্যানিংটা, মেট্রো রেলের যে কাজ, কাজ কিন্তু শুরু হয়েছিল 1970-এ। হ্যাঁ, 1970-এ কাজ শুরু হয়েছিল এবং সেটা স্টার্ট হয়েছে 1984 সালের 24 অক্টোবরে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু সকলে জানো, তারপরেও ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নেবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কাকে? সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কাকে বা কোন শিল্পকে? লৌহ ইস্পাত, পাট, কার্পাস, না এদের মধ্যে কোনটাই নয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। আর এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যে ই বুকগুলো তো ইনক্লুড নেই। হ্যাঁ, আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, নতুন দর্শক, তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু এলডিসি এবং এমটিএসের উপরে 3টি পপুলার বুক পাবলিশ করেছি। ওকে, প্রথম বুকটি ইন্ডিয়ান হিস্টোরি, দ্বিতীয় বুকটি ইন্ডিয়ান জিওগ্রাফি, তৃতীয় বুকটি ইন্ডিয়ান কনস্টিটিউশন। সকলেই তোমরা বাই করে নিয়েছো এবং সকলেই কিন্তু প্রশংসা করছো, বুকগুলোর সিলেকশন খুবই গুড। হ্যাঁ, আর যারা নতুন দর্শক, এখনও বাই করো নি, অবশ্যই বুকগুলো বাই করো নাও। তোমাদের এলডিসি এবং এমটিএস ক্লিয়ার করতে এই বুকগুলো একদম মুখ্য ভূমিকা নেবে, এতটুকু আমাদের বিশ্বাস এবং গ্যারান্টি। ভিডিও ডিসক্রিপশনে বুকগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই বাই করে নেবে। হাতে আরও 1 মাসের মতনই প্রায় সময় আছে, কেউ রিস্ক উঠাবে না। এই 1 মাস বা 1 মাসের কম সময়ে যদি তোমরা প্রিপারেশান শুরু করো, এই বুকগুলো থেকে যদি ভালো করে প্রিপারেশান শুরু করো, প্লাস ক্লাসগুলো এখনও অ্যাটেন্ড করো, তাহলেও আমাদের বিশ্বাস তোমরা অনায়াসে এলডিসি এবং এমটিএস ক্লিয়ার করে নিতে পারবে, রিস্ক উঠাবে না। দেখো, অনেক বছর পরে কিন্তু এই সুযোগটা তোমাদের হাতে এসেছে। সকলেই জানো, অনেক বছর পরে এত ভ্যাকেন্সি নিয়ে একটি নিয়োগ হচ্ছে। ফিউচারে আবার কবে চান্স পাবে কেউ বলতে পারে না, ঠিক না? সুতরাং চান্স পেয়েছো, এটাকে পুরোটা ফায়দা ওঠাও চান্সের। হ্যাঁ, বুকগুলো দেখো, তোমাদের 2টি ভার্সনই তৈরি করা হয়েছে এবং সিলেক্টেড কোশ্চেন, তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সিলেক্টেড কোশ্চেন, একদম এতটুকু আমাদের বিশ্বাস 80% তোমরা এই বুকগুলো থেকে কমন পেয়ে যাবে। ওকে, সকলেই আমি বলবো বাই করে নাও, রিক্স উঠাবে না, বাই করে নাও, এতটুকু বিশ্বাস ক্লিয়ার করে নিতে পারবে। হ্যাঁ, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নেবে। তাছাড়াও আমরা কিন্তু মান্থলি ম্যাগাজিন প্রোভাইড করে দিয়েছি ফেব্রুয়ারি পর্যন্ত, এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো লিঙ্কও আমাদের কর্মবার্তা অনলাইন লাইব্রেরিতে ভিজিট করে দেখে নিতে পারো, পেয়ে যাবে। হ্যাঁ, আর মার্চ মাসের যে ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা 31 মার্চ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, লৌহ ইস্পাত শিল্প। হ্যাঁ, সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ওকে,
চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করো, সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, হরিয়ানা রাজ্যে সুলতানপুর ন্যাশনাল পার্ক অবস্থিত। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর, সুলতানপুর ন্যাশনাল পার্ক দেখবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, পাঁচ নম্বর কোশ্চেন, কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? সুলতানপুর পার্ক পেয়েছি আমরা হরিয়ানা, এবং কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটি হয়ে যাবে সুরাট। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, সুরাটে অবস্থিত, কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের সুরাট শহরে অবস্থিত। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। আর ক্লাসগুলোর পিডিএফ কিন্তু তোমরা সংগ্রহ করে নেবে, ওকে, পিডিএফ টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, যারা জয়েন করুনি করে নেবে। হ্যাঁ, যারা জয়েন আছো তারা তো দরকার নেই, পেয়ে যাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ছয় নম্বর কোশ্চেন, পলুল শঙ্কু গঠিত হয় নদীর কোথায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পলুল শঙ্কু গঠিত হয় নদীর কোথায়? বদ্বীপ প্রবাহে, উপত্যকা হিমবাহ প্রবাহে, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে, না পার্বত্য প্রবাহে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলুর শঙ্কু গঠিত হয়। ওকে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলুর শঙ্কু গঠিত হয়। ওকে, চলো সাত নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের খনিজ ভাণ্ডার কোনটি, বা খনিজ ভাণ্ডার ভারতের কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ছোটো নাগপুর মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, ময়দান, না মালদ? আমরা সকলেই জানি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশন এ হবে সঠিক উত্তর, ছোটো নাগপুর মালভূমি। হ্যাঁ, ছোটো নাগপুর মালভূমিকে কিন্তু ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, আট নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং সকলে জানো আশা করি কোশ্চেনটার উত্তর, না সকলে জানো, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রদত্ত কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, ঠিক না, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, যেটা আমাদের ত্রিপুরা তো দাবি উঠছে, ত্রিপুরা ল্যান্ডের, না সকলে জানো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, অন্ধ্রপ্রদেশ। ওকে, চলো নয় নাম্বার কোশ্চেনটা কি দেখো, শরৎকালের বঙ্গোপসাগরের উপকূলে কোন ঝড় সৃষ্টি হয়? মানে শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে কোন ঝড়ের সৃষ্টি হয়? কালবৈশাখী, অম্লবৃষ্টি, অশ্বিনের ঝড়, না কোনোটাই নয়? সঠিক উত্তর কী হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনের ঝড়। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, অশ্বিনের ঝড়, শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে অশ্বিনের ঝড়ের সৃষ্টি হয়। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু আমি বারবার বলছি, ই বুকে কিন্তু নেই, সুতরাং এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আমি বলেছিলাম ই বুকের বাইরেও কিন্তু এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে দেবো এই কোশ্চেনগুলো। হ্যাঁ, নেক্সট ক্লাসেও এমন এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? আর ই বুকগুলি আশা করি সকলের কভার হয়ে গেছে। ওকে, এখন এই কোশ্চেনগুলো কভার করে নাও, সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করে নাও, ঠিক আছে? পার্ট টুর জন্য কোনো চিন্তা করতে হবে না। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, দশ নম্বর কোশ্চেন, ভারতে কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি? স্টার মার্ক করতে পারো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। হ্যাঁ, নর্মদা নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির মধ্যে। ওকে, অপশন ডি হবে, হ্যাঁ ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো তারপর আছে দেখো এগারো নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সম্ভবত এই কোশ্চেনটা আমাদের ইবুকে যুক্ত আছে। হ্যাঁ, ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত, বা কোন রাজ্যে ভারতের মধ্যে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, ভোপাল। হ্যাঁ, ভোপালে ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখতে পারো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, বারো নম্বর কোশ্চেন, গম কী ধরনের শস্য? গম কী ধরনের শস্য? জায়েদ শস্য, পানীয় ফসল, রবি শস্য, না খারিফ শস্য? রবি শস্য, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর, গম হলো রবি শস্য, ঠিক না? আমরা সকলে জানি গম হলো একটি রবি শস্য। ওকে, চলো তেরো নম্বর কোশ্চেনটা দেখো, ময়দান কথাটির অর্থ কী? ময়দান, ময়দান কথাটির অর্থ কী? পার্বত্য ভূমি, সমভূমি, মালভূমি, না তরঙ্গায়ী উচ্চভূমি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে
অপশন ডি নাম্বার তরঙ্গায়িত উচ্চভূমি। হ্যাঁ, ময়দান কথাটির অর্থ হলো তরঙ্গায়িত উচ্চভূমি। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটি দেখো। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদে। হ্যাঁ, যেটা আসামে অবস্থিত মাজুলি দ্বীপ। ওকে, ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত মাজুলি দ্বীপ আসামে রাজ্য অবস্থিত। ঠিক আছে, চলো 15 নম্বর কোশ্চেনটি দেখো। দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনি কোনটি? দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনি কোনটি? রানীগঞ্জ। হ্যাঁ, রানীগঞ্জ হলো দামোদর উপত্যকা অঞ্চলের সবচেয়ে পুরানো কয়লা খনি। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আরও তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে দেবো। তাহলে প্রতিদিন রাত্রে 8:30 সময় অবশ্যই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে। ঘরে ভালো করে, আমি বারবার বলছি, ঘরে ভালো করে পড়াশোনা করো। যে সময়টা হাতে আছে এই সময়েও যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে একদম শিওর তোমরা সাকসেস পেয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে আমাদের বুকগুলো একটু ভালো করে দেখে নাও। আমি বারবার বলছি, দেখো অনেকে ভাবতে পারো যে দাদা কিন্তু পাবলিসিটি করার জন্য অ্যাডভার্টিজমেন্ট করছে বারবার। দেখো আমি বলছি, তোমরা যদি কোনো কোচিং সেন্টারে যাও, তুমি যদি কোনো সাজেশান কিনতে চাও, তোমার 8-10 হাজার টাকা মিনিমাম লাগবে, একদম কনফার্ম লাগবে। তুমি আমরা দেখো সবচেয়ে কম অ্যামাউন্টে 200, সবগুলো বুক যদি তুমি করো 200-250 টাকার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে না? 200-250 টাকা যদি তুমি ইনভেস্ট না করতে পারো, তাহলে তো তুমি বুকগুলো আর বাই করতে পারবে না। ঠিক না, সুতরাং একদম কম অ্যামাউন্ট আমরা ধরেছি বুকগুলোর, একটু দেখো বাই করে নাও, আশা করি কাজে লেগে যাবে। ঠিক না, যদি কাজে লেগে যায় তাহলে তো আর কি বলার কিছু নেই, গেনার। ঠিক না, পুরো জীবন সিকিউর হয়ে যাবে। ঠিক আছে, দেখো বাই করে নাও, কাজে লাগবে। যে সময়টা হাতে আছে এই সময়েও কাজে লাগবে। হ্যাঁ, বুকগুলো ডিসক্রিপশানে, কিন্তু ভিডিও ডিসক্রিপশানে বুকগুলো লিঙ্ক পেয়ে যাবে। আর ঘরে একটু ভালো করে পড়াশোনা করো, প্রতিদিন রাত্রি আমাদের 8:30 সময় আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।